একজন নেই পরায়ণ শাসক হচ্ছেন কাল কালবি ফিল জমারে নাই মানুষের দেহটার মধ্যে পুরা দেহার মধ্যে যে অনেকগুলি অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে তিনশো ষাটটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে সবচেয়ে সেরা অঙ্গটা কি হৃৎপিণ্ড তার দিন সমস্ত কিছুর পরিচালনা হয় দিল থেকে সারা শরীরের সারা শরীরের সব কিছুর কমান্ড নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ হৃৎপিণ্ড বলে যে নেই পরায়ণ শাসক হচ্ছে হৃৎপিণ্ডের নাই সে তার প্রজাদেরকে সব কিছুর ভালোর ব্যাপারে তাদের নিজের স্বার্থের উঠে উঠে একটা অঙ্গ যেমন ভাবে হৃৎপিণ্ড যেমন সমস্ত অঙ্গগুলিকে কোন এক জায়গার মধ্যে যদি ব্যথা অনুভব হয় তখন সেটা যেমন হৃৎপিণ্ডের মধ্যে সে খবরটা চলে যায় একজন শাসক সেই জিনিসটাকে সে হৃৎপিণ্ডের মতো করে নিজেকে মনে করে সাতার প্রজাদের কষ্টকে সে নিজের কষ্ট মনে করবে এবং তাদের যে কোনো দুরবস্থার মধ্যে সে যথাযথ তরিত বেগে সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে তাদের ভালোর চিন্তাটা করবে তারা কি জাহান্নামের দিকে ছুটছে নাকি তারা জান্নাতের আমল করছে সেই জিনিসগুলি তারা দেখবে একটা বিপিনের ব্যাপারে যেমন নবীজি বলেছেন ইদা সলহত সলহাল জসাদু কুল্লুহু ওয়া ইলা ফাসাদ ফাসাল জসাদু যে জীবিত যদি নষ্ট হয়ে যায় কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহ পচে যায় আর যদি কলব বিশুদ্ধ থাকে তাহলে পুরা দেহটা বিশুদ্ধ থাকে বলে যে শাসক যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রজারা নষ্ট হয়ে যায় আর না পাওয়া দিন মানুষ তার মানুষ তার রাজার বা এই শাসকের নীতি অবলম্বন করে শাসক যদি চায় যে সমস্ত মানুষগুলি দুর্নীতিবাদ হয়ে যাক তাহলে এই জিনিসগুলি দুর্নীতি হয়ে যায় দুর্নীতিবদ্ধ হয়ে যায় কারণ আশপাশে যারা আছে সকলেই তখন চিন্তা করে যে আমাদেরকে তো ডাকাত বানায় আমাদেরকে তার সহযোগী বানাইতে যেতেছে তখন তারা সকলেই ডাকাত ডাকাতে শুরু করে আমাদের নিকট অতিথি এর প্রকৃষ্ট প্রমাণ কথা ঠিক না বেঠি তেমনি ভাবে শাসক চায় যে সবাই সবাই মানে চোর হয়ে যাক সবাই তখন চোর হয়ে যায় শাসক যখন চায় সবাই সন্ত্রাস হয়ে যাক অত্যাচারে হয়ে যাক তখন সবাই অত্যাচারে হয়ে যায় অর্থাৎ তার পক্ষ অবলম্বনকারী হয়ে অত্যাচারে হয়ে যায় যায়, তখন তার সাথে কোটি কোটি মানুষ নষ্ট হয়ে যায় তখন কেউ আর কোন অফিস আদালতে দেয় নেই বিচার পায় না ইনসাফ পায় না আদালতের মধ্যে যায় সুবিচার তারা পায় না তারা সকলের জন্য যে কাজ ভালোভাবে হবে সেই জিনিসগুলি হয় না সম্মানিত হাজিরিন এই তিনি এই চারটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে একজন নেই পরাণ শাসক হচ্ছেন একটা মায়াবে রাখালের নাই একজন দরদি মায়ের নাই একজন একজন স্নেহময় পিতার নাই আর হচ্ছেন দেহের মধ্যে যেমন হৃৎপিণ্ড যে যে ভূমিকা পালন করে একজন শাসক তার প্রজাদের জন্য সেই সেই ভূমিকাটাই পালন করে আল্লাহ তালা যখন ইমানদারদের ইমানের ব্যাপারে রাজি খুশি হয়ে যান তখন আল্লাহর পক্ষ থেকে একটা বড় রকমের পুরস্কার সমষ্টিগত জাতিগতভাবে এবং বিশাল অঞ্চল একটা বিশেষ পুরস্কার আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফত এবং আল্লাহর পক্ষ থেকে শরিয়ার নিয়ামত সরিয়ার বিধান তালা শরীয়তের বিধিবিধান সব দেশের মধ্যেই সকল মানুষের জন্যই সমস্ত মুসলমানের জন্যই আল্লাহ তালা দেন না এটা আল্লাহর একটা বড় নিয়ামত এই জিনিসটা সকল অঞ্চলের মানুষরাই এই নিয়ামতের উপযুক্ত না যে সমস্ত অঞ্চলের মানুষ তাদের ইমানিয়াতের দিক থেকে তারা বিশুদ্ধ যারা তাদের আমলিয়াতের দিক থেকে তারা মজবুত এবং যারা আল্লাহ তালার প্রিয় গোলামে পরিণত হতে পেরেছে তাদের জন্যই আল্লাহ আল্লাহতালা সরিয়ার আইনের নিয়ামতটা আল্লাহ তালা দেন কথা বুঝে থাকলে বলুন সরিয়ার বিধিবিধান যদি থাকে সেই জিনিসটা মানুষের জন্য কি কি নিয়ামত নিয়ামত না আর এই নিয়ামত কি আল্লাহ অঞ্চলের মানুষের জন্য দেন দেন না আল্লাহ ও সমস্ত মানুষের জন্যই যারা ইমানের দিক থেকে বিশুদ্ধ থাকবে আমলের দিক থেকে যারা মজবুত থাকবে আজকে আমাদের আলোচনার বিষয়টার জন্য নির্ধারণ করেছি যে সৎ শাসক একজন শাসকের কি গুণাবলী থাকে একজন ইমানদার শাসক এবং মুসলিমদের যিনি তার জন্য কি কি গুণাগুণ থাকে সেটা কোরআন হাদিস এবং ঐতিহাসিক বিবরণ অনুপাতে আমরা কি পাই এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো সম্মানিত হাজিরিন যে আয়াত আমি তালদ করেছি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন

ইমান আনার মতো করে যারা ইমান আনবে এবং যারা কাজ করবে যারা ভালো কাজ করবে যারা নাকি আল্লাহর দেওয়া বিধান সমাজের মধ্যে কোনো অনাচার থাকবে না কোনো বেবিচার থাকবে না কোন ধরনের অন্যায় করে কেউ প্রশ্রয় পাবে না অন্যায়কারীদের সাথে তাদের পক্ষ অবলম্বনকারী পাওয়া যাবে না কেউ অন্যায় করে টিকে থাকতে পারবে না যে অন্যায় করে যত বড় শক্তি ধরই কেউ অন্যায় করুক সাথে সাথে তার ব্যাপারে সেটার ব্যাপারে প্রতিবাদ চলে আসবে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো মানুষ দাঁড়িয়ে যাবে যাদের মধ্যে নাকি এবাদতের দিক থেকে কোনো ধরনের কমতি থাকবে না যাদের মধ্যে নাকি আল্লাহর বিধি ব্যাপারে ভালোবাসার ব্যাপারে তাদের কমতি থাকবে না। না যারা যাদের মধ্যে অন্যায় অপরাধ করে মানুষ পার পেয়ে যাবে সেই চেতনাটা খুব মজবুত ভাবে থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে এমন ধরনের মজবুত ইমান ওয়ালা আমল ব্যক্তিরা যদি হয়ে যায় তাহলে তাদের জন্য আল্লাহর অঙ্গীকার যে আল্লাহ তারা তাদের জন্য জমিনের খেলাফত খেলাফত দান করবে। এই পরিভাষাগুলি আবার অনেক আলোচনা সাপেক্ষ বিষয় এই গভীরের আলোচনায় আমি যাচ্ছি না অনেকে মনে করেন যে খেলাফতের বিষয়টা হচ্ছে পুরা বিশ্বব্যাপী যখন মুসলমানরা এক খলিফার অধীনে আসবে তখনই সেটা হচ্ছে খেলাফত নবী সাল্লাহ আলী হুসাল্লাম এবং নবীজির পরবর্তী যারা খলিফারা রয়েছেন যারা খেলাফত পরিচালনা করেছেন তাদেরকে খেলা খলিফা বলা হয় এবং যেটা বিশ্বব্যাপী মুসলমানরা এক শাসকের অধীনে যখন থাকে এবং যারা নাকি সরিয়া মতে রাষ্ট্র পরিচালনা এবং মুসলিম বিশ্বকে যারা পরিচালনা করেছেন তারা হচ্ছেন খলিফা এবং তারা তাদের সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খেলাফত আর অঞ্চল ভিত্তিক যে পরিচালনাটা হয় কোন একটা অঞ্চলের মধ্যে মনে করেন ইসলামী শাসন ব্যবস্থা হয়েছে কোন একটা ভূখণ্ডের মধ্যে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে এখানে ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় সেখানে কোনো বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্ব না বরং অঞ্চল ভিত্তিক তখন সেটাকে বলা হয় ইমারা ইমারা ইসলামিয়া যেমন আফগানিস্তানের মধ্যে পরিপূর্ণভাবে মুসলিম শরিয়া ইসলামের শরিয়াকে পরিপালন করা হচ্ছে কিন্তু তারা বিশ্বব্যাপী যে শাসন ব্যবস্থা কোরআনের বিধানমতে শরিয়ার বিধানমতে কায়েম করা সেই জিনিসটা তাদের জন্য সম্ভব হচ্ছে না এই জন্য তারা খেলাফা নাম দেয় নাই তারা নাম দিচ্ছে কি ইমারা ইমারাতে ইসলামিয়া তো যাইহোক পরিভাষাগতভাবে ভূখণ্ড ভিত্তিক যদি কোন শাসন ব্যবস্থা ইসলামে শাসন ব্যবস্থা হয় তাহলে সেটাকে গভীর ভাবে পর্যালোচনা করলে সেটাকে বলতে হয় আর সাধারণভাবে শব্দটাও পরিভাষাগত ব্যবহার হয় সেটা ব্যবহার করলে সেটা ভুল হবে না সম্মানিত হাজির আল্লাহ নেই শাসক যারা যখন তারা শাসন কার্যের দায়িত্বভার গ্রহণ করবেন তাদের উপর আল্লাহ তারা সেই জিনিসটাকে ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যে তারা যখন শাসন ক্ষমতাকে গ্রহণ করবে তখন তারা আল্লাহর দেওয়া বিধান মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে বিশেষ ভাবে তাদের জন্য চারটা কাজ ফরজ হয়ে যায় কয়টা কাজ চারটা কাজ আল্লাহাদীনা ইম্মাকান্না হমফিল আরবে আপামুৎসলা ও আতাবু জাকা ও আমারু বিল মারুফনাহ ওয়ানিল মুনকারু শাসকরা ইমানদার শাসকরা তাদের উপর কর্তব্য এবং এই শাসকদেরকে যারা নির্বাচিত করবে তাদের উপর কর্তব্য হচ্ছে এই জিনিসগুলি খেয়াল করা যে যারা নির্বাচিত হবে এবং যাদেরকে নির্বাচিত করবে তাদের মধ্যে এই চারটা গুণ থাকতে হবে আল্লাযিনা ইন্নাকনাহুম ফিল আরদ যাদেরকে আমি জমিনের মধ্যে প্রতিষ্ঠা দিব তারা যদি ईमानदार হয়ে থাকে মুসলিম হয় থাকে তারা এক নম্বরের নামাজ কায়েম করবে এক নম্বরে কি কায়েম করবে নামাজ সালাতের ব্যাপারে বাধ্যবাধকতা করবে কোন ধর শৈথিল্যতা দেখাতে পারবে না কোন ধরনের কোথায় করা যাবে না কমতি করা যাবে না যারা আল্লাহর গুলামী নিজেরা স্বেচ্ছায় সপ্রণোদিত হয়ে নিজের আখেরাতের বুঝটাকে ভালো ভেবে যারা নাকি এরকম ভাবে নিজেরা নামাজি হবে আলহামদুলিল্লাহ আর যে সমস্ত অবুজ নাগরিক যারা নিজেদের বুঝের কমতির কারণে অথবা গাফলতির কারণে অথবা জাহালাতের কারণে যারা নাকি নামাজি হবে না তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবে কারণ সকলের মন মেজাজ একরকম না সকলের মানসিকতা একরকম না সমাজের মধ্যে কেউ ধনী হয় কেউ গরিব হয় কারো কেউ অনেক উচ্চ শিক্ষিত হয় একই মায়ের ঘরের একই পিতার অরুষের সন্তান কিন্তু একজন অনেক বুঝবন অনেক শিক্ষিত জ্ঞানী হয়ে যায় আরেকজন অনেক দুর্বল থাকে হয় কি হয় না সকলের বুঝ একরকম হবে না এই জন্য শাসকের অন্যতম একটা কর্তব্য হচ্ছে যে তিনি সকল নাগরিককে তার তাদের জন্য জান্নাত হওয়ার মতো আমলের জন্য জন্য তাদেরকে বাধ্য করতে হবে তাদের নামাজ আয়েমকারী বানাই দিতে হবে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এরপরে অটোমেটিক তার নামাজের প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে যাবে আল্লাহর সাথে একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে সে নামাজি হয়ে যাবে এরপরে যারা লুকি লুকিয়ে যারা নামাজ না পড়বে সেটা ভিন্ন কথা যাই হোক এটা হচ্ছে শাসকের জন্য একজন নেই শাসকের জন্য মুসলিম ইমানদার শাসকের জন্য প্রথম কর্তব্য দুই নাম্বার তারা জাকাত আদায় করবে জাকাত রাষ্ট্রীয় ভাবে উত্তোলিত হবে যাদের উপর জাকাত ফরজ সে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তখন জাকাত হিসেবে আদায় হবে তখন আর দেশের মধ্যে কোন ধরনের গরিব থাকবে না যারা অসহায় গরিব থাকবে তাদের জন্য সেই জাকাতের ফান্ড দিয়ে তাদের জন্য তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তিন নাম্বার গুণ থাকবে আমারু বিল মারুফ যে তারা সৎ কাজের আদেশ করবে সমাজের মধ্যে একটা শ্রেণী থাকবে তাদেরকে তাদেরকে শত বলা হলেও শত চেষ্টা করা হলেও তারা বেলাইনি চলবে ঘাটতেরা যারা সন্ত্রাসকে ভালোবাসে অশ্লীলতাকে ভালোবাসে যারা বেহায়াপনাকে ভালোবাসে বেবিচারকে ভালোবাসে বিপথে চলতে তারা ভালোবাসে ওই সমাজের ওই ধরনের লোকগুলিকে সুজা করার জন্য সৎ কাজের আদেশ করতে হবে যারা নাকি অন্যায় অপরাধগুলিকে প্রশ্রয় দেয় তাদেরকে তারা যাতে তাদের মাধ্যমে এই রোগগুলি না বাড়ে ওই ক্যান্সারটা সমাজের মধ্যে ছড়িয়ে না পড়ে মানুষের মধ্যে যাতে এই বালাইটা না ছড়িয়ে পড়ে এই জন্য তাদেরকে দমন করে রাখতে হবে এটা হচ্ছে ইমান স্পিরিট ইমান শক্তি ইমানদাররা তারা সুদিন সরাত আদায় করবে জাকাত দিবে রোজা রাখবে হজ করবে এই বিষয়টা এরকম না বরং তাদের জন্য একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশের দায়িত্বটা পালন করবে অসৎ কাজের নিষেধ করার দায়িত্বটা তারা পালন করবে এবং সেটা ইসলামী সরকারের মধ্যে সেটা রাষ্ট্রীয় সরকারের ইসলামী সরকারের অধীনে সে বিষয়টা থাকে মুতব্বা আরব দেশের মধ্যে আলাদা একটা মন্ত্রণালয় থাকে ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সেটার অধীনে ওই আল আমিরুন আবিল মারুফ নাহুন আল মুনকার যারা থাকে তাদেরকে মুতাওয়াইন বলা হয় আমাদের বাংলাদেশী শ্রমিক রায়দেরকে বলে মুতুয়া মুতুয়া শব্দটা ভুল বলে আর কি উচ্চারণ হচ্ছে সম্মানিত হাজিরিন আল্লাহর পক্ষ থেকে যদি এই ধরনের ফয়সালা হয় ইমানদারদের জন্য সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং যদি যখন একজন শাসক থাকবে

আল্লাহ তালা সাত প্রকারের মানুষকে আল্লাহ তালার আরো ছায়া দিবেন এমন দিনে যে দিনে আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না হাসরের ভয়াবহ সময়ে কঠিন ময়দানে যখন মানুষ করে ফিরবে যখন সন্তান তার বাবাকে চিনতে চাইবে না বাবা তার সন্তানকে পরিচয় দিতে চাইবে না যখন স্বামী তার স্ত্রীকে পরিচয় দিতে চাইবে না না জানি একটা নেকি চায় বসে স্ত্রী তার স্বামীর পরিচয়টা দিতে চাইবে না সবাই যার 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 মতো করে ইয়ান সি করে যখন মানুষ ঘামে হাবু খাবে নগ্ন অবস্থায় থাকবে উলঙ্গ অবস্থায় থাকবে খদ্দাবহীন অবস্থায় থাকবে জুতা বিহীন অবস্থায় থাকবে আল্লাহ নবী বলেন সেদিন আল্লাহ তারা সাত প্রকারের মানুষকে আল্লাহর আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে নবীজি প্রথম যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তি হচ্ছে ইমাম আদেল নেই পরায়ন শাসক কার কথা বলেছেন নেই পরায়ন শাসক কারণ নেই পরায়ন শাসকের মাধ্যমে কোটি কোটি মানুষ যাহা জান্নাতে যাওয়ার জন্য তা তিনি উচিলা হন আবার শাসক যদি নেই পরায়ন না হয় তাহলে কটি কটি মানুষ তার কারণে জাহান্নামের পদ্ধতি ব্যর্থ হয় কথা ঠিক না বুঝছেন অর্থাৎ নেই করেন শাসক যদি হয় তাহলে তিনি যদি তিনি যখন সালাতের বাধ্যগত কথা করবেন তিনি যখন রাষ্ট্রপথে যাকাত ব্যবস্থা চালু করবেন তিনি যখন সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিষেধের বিষয়গুলি বাস্তবায়ন করবেন তখন এর মাধ্যমে মানুষের জান নামে যাবে না জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পথ হয় তাহলে চিন্তা করে দেখেন একটা মানুষের উদ্যোগের কারণে কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার পথ হয় আবার একটা মানুষ যখন জুলুমের পথ ধরে বেমানির পথ ধরে তার পক্ষ যখন মানুষ অবলম্বন করে তখন লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তার পথ ধরে জান্নাতের পথ ধরে না জাহান্নামের জাহান পথ তো এই সাত প্রকারের মানুষের মধ্যে আল্লাহ নবী সাত প্রকার আমি সংক্ষেপে বলে দিচ্ছি ইনশাআল্লাহ বিস্তারিত অন্য কোনো দিন আলোচনা করব এক প্রকার হচ্ছে নেই পরায়ণ শাসক আরেক প্রকার হচ্ছে এই এমন যুবক যে আল্লাহর এবাদতের জন্য তার যৌবনটা কাটে সে যৌবনের তারা তার মধ্যে আছে কিন্তু আল্লাহকে সে ভয় করে চলে সে হালাল হারাম খুঁজ খবর করে করে চলে আরেকজন হচ্ছে এমন ব্যক্তি রাজুলন মোহাল্লাকুল কাল বহুবিল মাসাজিদ এমন ব্যক্তি যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে কোন সময় মোয়াজিনে আজান দিবে সে আজানের অপেক্ষায় থাকে এমন আছে কি নাই আলহামদুলিল্লাহ অনেকেই আছে আজান হলে পরে কখন মসজিদে যাবে তাকবির উলার সাথে নামাজটা পড়বে সেই জন্য তৎপর থাকে চৌকান্না থাকে এবং তার যাকাতগুলি খুব হিসাব করে করে দেয় আত্মীয়স্বজনের খোঁজ খবর নাই কয়েক দিন কেটে পরে ফোন করে করে আত্মীয়স্বজনের খোঁজ খবর নাই কার ঘরে চাল আছে কার ঘরে নাই সেই খোঁজ খবরটা নেই প্রতিষ্ঠিত খোঁজ খবর নাই মিথ্যা পরিহার করে চলে সৎপথে চলে নেই ইনসাফের সাথে চলে বিনয়ের সাথে চলে আর আরেক প্রকার হচ্ছে রাজুলানে তাহাব্বাফ নেফিল্লাহ এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পর কে দুইজন ব্যক্তি জমায়েত এবং আল্লাহর ভালোবাসাটাকে কেন্দ্র করেই তারা পৃথক হয় অর্থাৎ তারা পরস্পর মিলেমিশে কোন যা কাজ করে এই কাজটার মধ্যে আল্লাহর সন্তুষ্টিটা আছে কিনা সেটা যাচাই করে 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 তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দুটা কার জন্য আল্লাহর জন্য আরেক প্রকারের মানুষ হচ্ছে এমন ব্যক্তি যাকে কোন একজন উচ্চ বংশীয় অনেক সুন্দরী নারী তাকে দাওয়াত দিয়েছে তাকে তার সাথে জিনা ব্যবহার জিনা বিচার করার কিন্তু সে তাকে জবাব দিয়েছে যে না আমি আমার আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমার তারা উপকর্ম সম্ভব না তার জন্য সুযোগ ছিল পরিবেশ ছিল সব রকমের ব্যবস্থা ছিল কিন্তু এরপরে সে কার কথা স্মরণ করে ফিরে এসেছে আর আরেক প্রকারের ব্যক্তি হচ্ছে নাকি মানুষকে না করে অমুকজনের ব্যাপারে শুনেছে যে সে অনেক বড় কষ্টে আছে অনেক বড় একটা রোগে পড়ছে তার অপারেশন করতে অনেক লাখ লাখ টাকা প্রয়োজন কেউ জানে না সে তার কাছে পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডিল দিয়ে আসছে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিপদে পড়ছে তার এই বিপদের পাশে এসে দাঁড়িয়ে গেছে যে আমি তোমার বিপদে আমি সহায়তা করছি এই কথাটা কাউকে জানানো যাবে না আমি তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা দান করলাম জাকাতের অর্থ ক্ষেত্রে দেওয়া যায় কিন্তু সে কথা মুখে বলে নাই যে আমি জাকাত দিচ্ছি দরকার নাই আপনার সেই প্রতিবেশী আপনার বা আপনার পড়োশি আপনার সে আত্মীয় কষ্ট পাইতে পারে দেখছো বিপদে পড়ছে এখন আমার জাকাত খাওয়া লাগবে আর আরেক প্রকার হচ্ছে যে নাকি আল্লাহকে আল্লাহকে শরণ করে একান্ত চিত্তে শেষরাতে উঠে অথবা আছর পরে বসে অথবা সঙ্গ বসা বসা আল্লাহর কথা স্মরণ করে করে তার দুঃখের পানি ছড়ায় বলতেছিলাম যে সেই সাত প্রকারের মধ্যে প্রথম প্রকারের ব্যক্তি কার কথা বলেছেন নেই পরায়ণ শাসক

ওনাদের কয়েকজন খলিফা গত হয়ে যাওয়ার পরে হজরতে অমর আব্দুল আব্দুল আজিজের সিরিয়াল আসে ইতিহাসের কিতাবে এবং মহাদ্দিনে কেরাম ওনাকে পঞ্চম খলিফা হিসেবে আখ্যায়িত করে থাকে এত বড় নেই পরায়ণ শাসক ছিলেন উনি যখন শাসন ক্ষমতা গ্রহণ করেন তখন উনি আল্লাহর ভয়ে ওনার ভিতর কাঁপতেছে ওনার জীবন যৌবন যেভাবে যত বাচ্চার সন্তান হিসেবে বাচ্চার বংশের হিসেবে যেভাবে কেটেছিল শাসন ক্ষমতা গ্রহণ করার পরে ওনার জীবনের চিত্র রাতারাতি পাল্টে যায় আরো এমন ভাবে পাল্টে যায় যে সারা দুনিয়ার সমস্ত ইতিহাসের বিপরীত ওনার স্ত্রী ফাতেমা উনি খলিফার খলিফার সন্তান ছিলেন আবার খলিফার বন ছিলেন আবার এখন খলিফার স্ত্রী আমর আব্দুল আজিজের স্ত্রী এই স্ত্রীকে উনি খলিফা হওয়ার পরে ঘোষণা দিচ্ছেন যে ফাতেমা আমার জীবন কিন্তু আগের মতো আর চলবে না তোমার হাতে যে সহায় সম্পত্তি আছে এই সহায় সম্পত্তি গুলি তোমার বাবার কিছু জুলুমের ইতিহাস আছে তোমার ভাইয়ের কিছু জুলুমের ইতিহাস আছে এবং জনগণের সম্পত্তি নিজেদের হাতে নিয়ে আসার ইতিহাস আছে সেই জন্য সমস্ত সহায় সম্পত্তি গুলি সবকিছু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে বললেন আমার হিসেবে যদি তুমি তুমি থাকতে চাও তাহলে তোমার সমস্ত কোষাগারে দিতে হবে এবং একান্ত দরিদ্র মানুষের মতো তোমার জীবন যাপন করতে হবে উনি বললেন যে আমি এতেকে মেনে নিলাম আমি আমার জান্নাতের স্বামীকে যাতে জান্নাতে যাতে আমি স্বামীকে পাই এজন্য আমি আমার জীবনটাকে এভাবে মেনে নিলাম সম্মানিত হাজিরিন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে উনি ওই সময়ের প্রসিদ্ধ সাধক হজরত হাসান বস্রি রাহেমাহুল্লাহ প্রখ্যাত তাবে এই অনেক বড় মহাদ্দিস ছিলেন মুফাসির ছিলেন ফকিহ ছিলেন ওনার কাছে চিঠি লিখলেন যে আমাকে নেই পড়েন শাসকের কয়েকটা গুণাবলীর কথা আমাকে লিখে দেন আমি কি কোন কোন গুণ আমার মধ্যে থাকাটা অপরিহার্য আর কিভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব ওনাদের তাকাজা ছিল মনের আবেদন ছিল ধরনের আকাঙ্ক্ষা ছিল এই ধরনের যে কিভাবে আমি একজন যে পরাণ শাসক হব কিভাবে আমার মাধ্যমে মানুষ জান্নাতের পথ ধরবে কিভাবে মানুষ আমার মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে কিভাবে মানুষ নেই নেই পাবে ইনসাফ পাবে মানুষ আমার মাধ্যমে সুখে শান্তিতে বসবাস করতে পারবে তখন উমর আব্দুল আজিজ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ দীর্ঘ একটা চিঠি লিখতেন এর মূল কথাগুলি যেটা ছিল হে মুমিনিন একজন নেই পড়েন একজন রাখালের একজন মায়াবী রাখাল যে তার পশুপালকে চারণ করে যে তার পশুপালের জন্য একটা সুন্দর চারণ ভূমিকে নির্বাচন করে একজন নেই পড়েন শাসক হচ্ছে সে রাখালের ন্যায় যে তার পশুগুলিকে রাত দিন মায়া দিয়ে দিয়ে, দিয়ে সেগুলিকে করে। যখন তাদেরকে নিয়ে যায় করে দেখে মধ্যে অনেক বেশি ঘাস আছে পানি আছে কোন জায়গার মধ্যে খাওয়াইলে পরে আমার ওই পশুগুলি অনেক হৃষ্ট পুষ্ট হবে অনেক উন্নত হবে অনেক দূরের সে সেখানে নিয়ে যায় সে নিজের কষ্টের কথা চিন্তা করে না বরং চিন্তা করে আমার পশুগুলি কিভাবে সুন্দরভাবে বৃষ্ট পুষ্ট হবে এবং খেয়ে পরে মোটা তাজা হবে ভালো হবে তাদের জন্য সে উত্তম জায়গাটাকে নির্বাচন করে এবং দূরে হলেও সে সেখানে নিয়ে যায় সে তার পশুগুলিকে বিভিন্ন হিংস্র জানোয়ার থেকে হাফাজতে রাখে সে তার পশুগুলিকে সব ধরনের মুসিবত থেকে রোগ থেকে বাঁচায় রাখার জন্য সদা চেষ্টারত থাকে একজন নেই পরায়ণ শাসক তার প্রজাদের ব্যাপারও এমন থাকবে যে তার প্রজারা যাতে তাদের অন্য বস্ত্র করবে না তার কেমনে হাজার হাজার কোটি টাকা সে আত্মসাত করতে পারবে সেই চিন্তা তার থাকবে না সে তার নিজের স্বার্থের কথা চিন্তা করে হাজার হাজার কোটি টাকা কেমনে বিদেশে পাচার করবে সেই চিন্তা থাকবে না বরং আমার আমার প্রজারা যাতে কিভাবে ভালো থাকবে সেই চিন্তাটা তার মূল থাকবে কোন কোন কাজ করলে কোন খাল খনন করলে কোন ব্যবস্থাপনা নিলে কোন প্রজেক্ট বাস্তবায়ন করলে কোন জায়গায় মিল ফ্যাক্টরি করলে কোন এলাকার মানুষগুলি সমস্যাগ্রস্ত আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই জিনিসগুলি তারা এমন ভাবে খেয়াল করবে উনি দৃষ্টান্তটা দিলেন এক নাম্বার হচ্ছে একজন দরোদি রাখাল দুই নাম্বার একজন শাসকের গুণ হবে কাল আবিল একজন পিতা পিতা যে তার সন্তানকে সব সময় দেখাশোনা করে সন্তানের জন্য তার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য সে উপার্জন করে সেই উপার্জনের টাকাগুলি সন্তানের জন্য বিয়ে করে দশটা টাকা অন্যদের জন্য খরচ করতে তার অনেক কষ্ট হয় কিন্তু সেই সন্তানের জন্য সে দশ হাজার টাকা মাসে খরচ করে কোন হিসাব নিকাশ করে না কত টাকা তার জন্য খরচ করতেছে এরকম ভাবে সন্তান কখনো অসুস্থ হলে উদ্বিগ্ন হয়ে পড়ে কি করতে হবে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে সন্তান বড় হলে পরে তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে তার জন্য সেই দিলের মধ্যে একটা মায়া টান সর্বদা অনুভব করে কি বলেন করে কি করে না সব পিতারাই এমন একটা মায়া দরদ দিলের মধ্যে লালন করে আমার সন্তানকে কিভাবে সবচেয়ে উচ্চ শিক্ষাটা দিতে পারি দামি শিক্ষাটা দিতে পারি এমন কি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আমার সন্তান অনেক চাকরি বড় চাকরি করুক অনেক শিক্ষিত হোক অনেক কিছু হয়ে যাক আমার আমার উপার্জিত সম্পদ থেকে যাতে আমার সন্তানটা খেয়ে পরে চলতে পারে কি বলেন বাবারাই চিন্তা করে কি করে না নিজেরা সুটকি খায় শাক খায় কষ্টে জীবন যাপন করে অল্প পয়সা বাসা ভাড়া নিয়ে থাকে কিন্তু চেষ্টাটা থাকে যে কেমনে সন্তানের জন্য ভালো কিছুর ব্যবস্থাটা হবে কথা ঠিক না বেঠিক ঠিক নেই পড়েন শাসক তার নিজের অনেক উচ্চ পজিশনের বাড়ি ঘর থাকবে তার উন্নত জীবন ব্যবস্থা থাকবে তার উন্নত গাড়ি চালাইতে হবে তার জন্য অনেক চাকর নকর থাকবে তার জন্য ফোর্স থাকবে এই থাকবে সেই থাকবে সেগুলি চিন্তা না করে একজন নেই পড়েন শাসক চিন্তা করবে তার প্রজাদের কথা তার প্রজারা কোন জায়গায় কু কারা কোন জায়গায় খেয়ে আছে না খেয়ে আছে তার কি সমস্যা আছে কে কি দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছে তার কি পেরেশানি কার কি সমস্যা সেই জিনিসগুলি একজন নেই পড়েন শাসক তার রাষ্ট্রের প্রজাদের অবস্থা সে তার সামর্থ্য অনুযায়ী খুঁজখবর রাখে নম্বরে তিনি উদাহরণ দিয়ে বললেন একজন নেই পড়েন শাসক হচ্ছে একজন মায়াবী মায়ের মতো একজন মা তার সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে এরপরে সন্তানকে কত কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে প্রসব করে বিনিদ্র রজনে কাটিয়ে সন্তানকে দুধ পান করায় অনেক কষ্টে কষ্টে তার দিন কাটে রাত কাটে শত কষ্ট সহ্য করেও নিজের ঘুমকে ত্যাগ করে সন্তানকে সে ভালো দিয়ে আরাম দিয়ে কিভাবে রাখতে পারবে সেই চেষ্টা মায়েরা করে কি করে না নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে দেখচের তলার ভাতটা খায় খাবারটা খায় আর সন্তানকে ভালো ভালোটা খাওয়ায় একজন নেই পরায়ণ শাসক তার চিন্তাটা থাকতে হবে এরকম যে আমি যেমনই খাই না খাই আমার প্রজারা যাতে ভালো খাইতে পারে একজন প্রকৃতি ইমানদার ইসলামী শাসক যদি থাকে তাহলে তার চিন্তাটা হাসান বসির রহমার সে নুসিয়াতের মতো করে হবে সম্মানিত হাজির একজন একজন নেই পড়েন শাসক তার চিন্তাটা থাকতে হবে যে আমার আমার প্রজারা হচ্ছে আমার সন্তানের মতো আমি তাদের জন্য সবচেয়ে ভালো চিন্তাটাই করব। তাদের তাদের উন্নত জীবন যখন কিভাবে হবে আমাদের সীমিত অর্থের মধ্যে সম্পদের মধ্যে তাদের মধ্যে কিভাবে সেগুলি শুভ সুবন্টন করা যায় সুষম বন্টন করা যায় সেই চিন্তাগুলি তার প্রধান চিন্তা থাকবে চার নম্বরে তিনি উদাহরণ দিলেন একজন নেই পরায়ণ শাসক হচ্ছেন কাল কাল বিফিল জমারে হৃৎপিণ্ডের নাই মানুষের দেহটার মধ্যে পুরা দেহার মধ্যে যে অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তিনশো ষাটটা অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে এর মধ্যে সবচেয়ে সেরা অঙ্গটা কি হৃৎপিণ্ড তার দিল সমস্ত কিছুর পরিচালনা হয় দিল থেকে সারা শরীরের সারা শরীরের সব কিছুর কমান্ড নিয়ন্ত্রণ করে কি কোন অঙ্গ হৃৎপিণ্ড বলে যে নেই পরায়ণ শাসক হচ্ছে হৃৎপিণ্ডের ন্যায় সে তার প্রজাদেরকে সবকিছু ভালোর ব্যাপারে তাদের নিজের স্বার্থের উদ্দে উঠে একটা অঙ্গ যেমন ভাবে যেমন সমস্ত অঙ্গগুলিকে কোন এক জায়গার মধ্যে যদি ব্যথা অনুভব হয় তখন সেটা যেমন যেমন মধ্যে সব যে সে খবরটা চলে যায় একজন শাসক সেই জিনিসটাকে সে ঋতপিন্ডের মতো করে নিজেকে মনে করে সাতার প্রজাদের কষ্টকে সে নিজের কষ্ট মনে করবে এবং তাদের যে কোন দুরবস্থার মধ্যে সে যথাযথ তরিত বেগে সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে তাদের ভালো চিন্তাটা করবে তারা কি জান্নামের দিকে ছুটছে নাকি তারা জান্নাতের আমল করছে সেই জিনিসগুলি তারা দেখবে একটা হৃৎপিণ্ডের ব্যাপারে যেমন নবীজি বলেছেন ইরা সোলাহাত সোলাহাল জাসাদ কুল্লু ওইরা ফাসাদ ফাসাদাল জাসাদ কুল্লু যে হৃৎপিণ্ড যদি নষ্ট হয়ে যায় কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহ পচে যায় আর যদি কলব বিশুদ্ধ থাকে তাহলে পুরা দেহটা বিশুদ্ধ থাকে বলে যে শাসক যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রতার নষ্ট হয়ে যায় আর নাফারা দি দিবুলুকিম মানুষ তার মানুষ তার রাজার বাপ এই শাসকের নীতি অবলম্বন করে শাসক যদি চায় যে সমস্ত মানুষগুলি দুর্নীতিপাক হয়ে যাক তাহলে এই জিনিসগুলি দুর্নীতি হয়ে যায় দুর্নীতিপাক হয়ে যায় কারণ আশপাশের যারা আছে সকলেই তখন চিন্তা করে যে আমাদেরকে তো ডাকাত বানায় আমাদেরকে তার সহযোগী বানাইতে যেতেছে। তখন তারা সকলেই ডাকাত ডাকাতি শুরু করে আমাদের নিকট অতিথি এর প্রকৃষ্ট প্রমাণ কথা ঠিক না তেমনি ভাবে শাসক চায় যে সবাই সবাই মানে চুর হয়ে যাক সবাই তখন চোর হয়ে যায় শাসক যখন চায় সবাই সন্ত্রাস হয়ে যাক অত্যাচারে হয়ে যাক তখন সবাই অত্যাচারে হয়ে যায় অর্থাৎ তার পক্ষ অবলম্বনকারী হয়ে অত্যাচারে হয়ে যায় এরকম ভাবে ঋতপিণ্ড যায়, তখন তার সাথে কোটি কোটি মানুষ নষ্ট হয়ে যায় তখন কেউ আর কোন অফিস আদালতে দেয় নেই বিচার পায় না ইনসাফ পায় না আদালতের মধ্যে যায় সুবিচার তারা পায় না তারা সকলের জন্য যে কাজ ভালো হবে সেই জিনিসগুলি হয় না সম্মানিত হাজিরিন এই জন্য তিনি এই চারটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে একজন নেই পরাণ শাসক হচ্ছেন একটা মায়াবে রাখালের নাই একজন দরদি মায়ের নাই একজন একজন স্নেহময় পিতার নাই আর হচ্ছেন দেহের মধ্যে যেমন হৃৎপিণ্ড যে যে ভূমিকা পালন করে একজন শাসক তার প্রজাদের জন্য সেই সেই ভূমিকাটাই পালন করে সম্মানিত হাজিরিন যে কথা শুরু দিয়ে বলেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে সেই খেলাফত ব্যবস্থা বলেন বলেন সেগুলি আর এই নাম আল্লাহ দেন যাদের আমল ভালো যাদের নীতি ভালো যারা সত্যের পক্ষ অবলম্বন করে যারা কাজের আদেশ করে ও কাজের নিষেধ করে আমরা এই জিনিসগুলি আমাদের দিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাদের পক্ষ অবলম্বন করবো আমরা আমাদের সরিয়া নিয়ামত যদি আমরা চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সুশাসক যদি আমরা চাই তাহলে আমাদের তাদের নিতে হবে যাদের সম্পর্ক আল্লাহ দিনের সাথে রয়েছে আর যারা যাদের মাধ্যমে নাকি আপামন মুসলিম জনতা আল্লাহর সাথে তাদের সম্পর্কটা কায়ে হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদেরকে নেই ইনসাফের পক্ষ অবলম্বন করার তৌফিক দান করেন सकले बोले आमीन